ইরাকে 13 তুর্কি নাগরিককে হত্যা, আঙ্কারায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব, কঙ্গোতে নৌকা ডুবে নিহত 60, নিখোঁজ কয়েকশো। এবার অক্সফোর্ডের টিকার অনুমোদন দিল WHO। এবং আফ্রিকান নারী হলেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন মিয়ানমারের জান্তা সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্নেনার এ হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র ফারহান হক। মিয়ানমারে চলতি মাসের প্রথম দিনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী, কিন্তু জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে দিনে দিনে। বিক্ষোভ রুখতে সরকারও একটু একটু করে চড়াও হচ্ছে। গতকাল সোমবার মান্দালা শহরে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেখানে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এমন অবস্থায় সেনা সরকারকে ওই হুঁশিয়ারি দিল জাতিসংঘ। ইরাকের উত্তরাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকের হাতে 13 তুর্কি নাগরিকের হত্যাকাণ্ডের জের ধরে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ওই 13 জনের হত্যাকাণ্ডের ব্যাপারে ওয়াশিংটনের নীতি অবস্থানের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে 60 জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আরো কয়েকশো মানুষ নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার সময় ওই নৌকাতে 700 জন যাত্রী ছিলেন। নৌকাটি মাই নমবি প্রদেশে লংগোলা ইকৌতি গ্রামের কাছে ডুবে গেছে। এখন পর্যন্ত 300 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকাও জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল WHO এ অনুমোদন দিয়েছে। WHO এর ওই অনুমোদনের ফলে কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বৈশ্বিক বন্টনের পথ প্রশস্ত হলো। এর আগে ফাইজার বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় WHO। গত 31 ডিসেম্বর এই অনুমোদন দেয়া হয়। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন এনগোজি ওকনোজো ইউয়েলা। সংস্থাটির 25 বছর ইতিহাসে প্রথম নারী এবং প্রথম আফ্রিকান হিসেবে মহাপরিচালক পদে নির্বাচিত হলেন তিনি। 164 দেশের প্রতিনিধিরা তাকে নির্বাচিত করেন। তিনি নাইজেরিয়ান নাগরিক। আগামী 1 মার্চ বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেবেন তিনি। 2025 সালে 31 আগস্ট পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের দাঙ্গা তদন্ত করতে একটি স্বাধীন কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। আইন প্রণেতাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে জানিয়েছেন, 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও পেন্টাগনে হামলা তদন্ত করতে যে মডেলের কমিশন গঠন করা হয়েছিল সেই একই মডেলের কমিশন ক্যাপিটল দাঙ্গা তদন্ত করবে। মিয়ানমার জুড়ে চলমান বিক্ষোভের মুখে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের হুমকি দিয়েছে সামরিক জান্তা সরকার। বলা হচ্ছে, সশস্ত্র বাহিনীর কাজে বাধা দিলে সংশ্লিষ্টদের 20 বছর পর্যন্ত কারাভোগ করতে হতে পারে। ফেব্রুয়ারির প্রথম দিনে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতা দখল নেয়া সেনাবাহিনী তাদের হুঁশিয়ারিতে দীর্ঘ কারাভোগ ছাড়াও ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর জন্য জরিমানা করার কথাও জানিয়েছেন। এদিকে পার্লামেন্টে ধর্ষণের শিকার সাবেক এক নারী উপদেষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ওই নারী উপদেষ্টা পার্লামেন্টের ভেতরে এক মন্ত্রীর অফিসে সিনিয়র সহকর্মীর হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন বলে সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেছেন। 26 বছর বয়সী ওই নারী উপদেষ্টার নাম ব্রিটানি হিগিন্স। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা। চীনে নকল করোনা ভাইরাস ভ্যাকসিন বিক্রি করে কয়েক কোটি ডলার হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি কোভিড-19 ভ্যাকসিনে স্যালাইন ও খনিজ পানি ভর্তি করে বিক্রি করেছে। বেশ কিছু ভ্যাকসিন বিদেশে পাচার করা হয়েছে, তবে কোন দেশে পাঠানো হয়েছে তা এখনো জানা যায়নি।
এবং ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েক দফা রকেট হামলা হয়েছে। সোমবার এসব হামলায় এক বিদেশি কন্ট্রাক্টরের মৃত্যু হয়েছে। ঘাঁটিতে রকেট আঘাত না হানলেও এক মার্কিন সেনাসহ পাঁচজন আহত হয়েছে। দেশটিতে নিয়োজিত মার্কিন জোট বাহিনীর মুখপাত্র জানান, সোমবার কুর্দিস্তানের রাজধানী ইরবিলে একের পর এক রকেট আছড়ে পড়েছে, তাতে একজন মারা গেছেন। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ আজ এখানে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।